শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ এবং ভক্তবৃন্দ, পূজনীয় শরৎ মহারাজ মা ঠাকুর সম্বন্ধে এই সুন্দর একটি শ্লোক লিখেছেন, যথাগ্নি দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হইয়া সর্ববিদ্যা স্বরূপাত্মা সারদাং পরমামহ। অর্থাৎ মা ঠাকুর কাশীপুরে একদিন নরেনকে ডেকে বললেন, দেখ নরেন, মা ঠাকুরকে দেখিয়ে একে এর স্ত্রী মনে করিস না, এ হচ্ছে এর শক্তি। একদিন জয়রাম কামার পুকুরে সব সারা দিনের কাজ টাজ শেষ করে ঠাকুর রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে, ঘরে ঢুকে গেছেন, তারপরে মা কাজকর্ম সেরে ঠাকুরের ঘরে ঢুকেছেন। এটি খোকা মহারাজের বর্ণনার মধ্যে আছে। মা ঠাকুর গিয়ে দেখলেন ঠাকুর সেখানে নেই, বিছানার ওপরে একটা জ্যোতিপুঞ্জ শুধু রয়েছে, ঠাকুর নেই। মা ধাপড়ে গেলেন, বলে এই তো ঠাকুর ঢুকলেন, ঠাকুর সেখানে কোথায় গেলেন, শুধু একটা জ্যোতির মতন দেখা যাচ্ছে, হকচকিয়ে চুপ করে আছেন। হঠাৎ দেখতে পেলেন সেই জ্যোতির মধ্যে থেকে ঠাকুর বেরিয়ে এলেন। ঠাকুর বেরিয়ে এসে মা ঠাকুরকে প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, ও তোমাকে তো আমি এতক্ষণ ওখানে দেখলাম, তুমি আবার কখন এখানে এলে। অর্থাৎ ওদের দুজনের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা অতি উচ্চ স্তরে, যেটা আমরা সাধারণত বুঝতেই পারি না। দেখা গেছে যখনই কোনো আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি হয়েছে বা আধ্যাত্মিক কোনো মুভমেন্ট হয়েছে, তখনই তিনটি জিনিস থাকে, একটি থাকে শ্রুতি, একটি থাকে স্মৃতি, একটি থাকে ন্যায়। এটি আমি প্রথম শুনেছিলাম প্রেমেশানন্দ মহাদেব মুখে, তারপরে দেখলাম অন্যান্য শাস্ত্রেও এই লাইন এইভাবেই কথা আছে। শ্রুতির কাজ কি? শ্রুতি করে কতগুলি সত্য আবিষ্কার করে। স্মৃতির কাজ কি? স্মৃতি সে সত্যটা নিজের জীবনে প্রয়োগ করে দেখায়। আর ন্যায়ের কাজ হলো সেই সত্যটি তার জীবনের যে যুক্তি তর্ক দিয়ে ওটিকে প্রতিষ্ঠা করে। ঠাকুর হলেন শ্রুতি, মা হলেন স্মৃতি, আর স্বামীজি হলেন ন্যায়। মায়ের জীবনে আমরা যদি তাকিয়ে দেখি, তাহলে দেখব এই ব্যাকুলতা বা পরের জন্য অনুভব করা, এটিই একটা আধ্যাত্মিক মাপকাঠি। গীতাতেও আছে, আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। সব যোগীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যোগী যে অন্যের সুখ দুঃখ সমান বুঝতে পারে। যেমন ধর আমরা ঠাকুরের জীবনে দেখতে পাচ্ছি, ঠাকুর কেশবের জন্যে ডাবচিনি মানছেন। কেশবের জন্যে ডাবচিনি কেন মানছে না? তাহলে কেশবের অসুখ করেছে, তার জন্য ওর কি মাথা ব্যথা? কিন্তু উনি বলেন, তাহলে আমি ওখানে কার সঙ্গে কথা বলবো? কথা বলা, অর্থাৎ কেশবের এমন একটা উচ্চ আধ্যাত্মিক স্তর আছে যে যার সঙ্গে আমি কমিউনিকেট করতে পারবো, আমি রিলেশন করতে পারবো। সুতরাং কেশবকে আমার দরকার। যেখানেই ঠাকুর দেখতে পাচ্ছেন যার ভেতরে কোনো এতটুকু আধ্যাত্মিক ফুলিংও রয়েছে, তাকেই তিনি সাহায্য করছেন,
কি করে সে এগিয়ে যাবে, এমনকি নারায়ণকে নরেনকে যে আসছে একে ওকে ধরছেন, তুমি ওর গাড়ি ভাড়া দিয়ে দেবে, ওকে তুমি যখন নৌকো করে আসবে ওকে নিয়ে আসবে, একে খাওয়াবে, ওর একটা চাকরি নেই তার ব্যবস্থা করে দেবে, সবই কিন্তু একটা প্রেরণা থেকে, সেটা হচ্ছে এই সুখং বা দ্বৈতি বা দুঃখং সহযোগী পরম মত, সে তার সুখ দুঃখ বোধ করতে পারে। একটি ঘটনা আমি বলি, সেই ঘটনাটা শুনলে বুঝতে পারা যাবে এ মায়ের, আমি মায়ের সম্বন্ধেই আজ একটু বলবো। ঘটনাটি ঘটেছিল, আমি তখন দেওঘরে সেক্রেটারি কাম হেডমাস্টার রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে একটি ছেলে পড়তো, তার বাবা বিদেশে কাজ করতেন, তাতে যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম ওখানে ছেলেকে ভর্তি করেছিলেন। একদিন আমি বিকেলবেলায় বেড়াচ্ছিলাম, খেলার মাঠটার দেখে দেখে ঘরে ফিরে গেছি, হঠাৎ টেলিফোনটা বাজলো, টেলিফোন ধরলাম, ওখান থেকে বলছে যে মহারাজ আমি বার্মা থেকে রাহুলের মা বলছি, রাহুল কেমন আছে? আমি বললাম রাহুল ভালো আছে। তখন বললেন আপনি ঠিক বলছেন, দেখেছেন? আমি বললাম হ্যাঁ দেখেছি, এই তো আমি দেখে এলাম ও খেলছে। ঠিক বলছেন, দেখেছেন আপনি রাহুলই তো? আমি বললাম হ্যাঁ আমি বলছি তো, ও খেলছে, গোল পোস্টে খেলছিল, আমি দেখে। বলার পরে উনি তো ছেড়ে দিলেন, ঠিক ফোনটি আবার বেজে উঠলো, আমাদের ইনডোর হসপিটাল থেকে ফোন আসছে, সেখান থেকে বলছে যে মহারাজ রাহুলের একটা ফ্র্যাকচার হয়ে গেছে, ওকে ইমিডিয়েটলি কলকাতায় পাঠাতে হবে। এখন ধরুন এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কি করে হয়? ঘটনাটি হচ্ছে হৃদয়ের রং, যখন অনুভূতিটা এই স্তরে পৌঁছে যায় তখন কোনো ডিস্টেন্স থাকে না, মা এবং ছেলের মধ্যে যে একটা একই ভাইব্রেশনে চলে, মা এই যেমন আমাদের মা ঠাকুরের, ঠিক এই যেমন একটি মায়ের একটি অনুভূতি, সেই রকম যদি এই পৃথিবীর সব মাদের সব অনুভূতিগুলিকে এবং অন্যান্য জীবজন্তুরও যদি তাদের সন্তানের প্রতি যে অনুভূতিটা, সেই অনুভূতিগুলিকে যদি একত্র করা যায়, তাহলে তাকে যদি কোনো একটা ভৌগোলিক পরিসীমার মধ্যে আনা যায়, তাহলে তার চেহারাটা হয়ে যাবে আমাদের মা সারদা, তার স্বরূপটা হয়ে দাঁড়াবে মা সারদা। কারণ প্রেমেশানন্দ মহারাজ উনি একটি গানেতে লিখেছেন, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, এই মূরতিটি হচ্ছে নিখিল মাতৃ হৃদয় সাগর, যেখানে যত মাতৃ হৃদয় আছে সব মাতৃহৃদয়গুলোকে যদি একত্র করা যায়, করে সেখান থেকে যে মন্থন করা যায়, করে যে সুধাটা উঠবে, সেই সুধার যদি কোনো রূপ হয় সেই রূপটি হচ্ছে আমাদের এই মা সারদা। সুতরাং আমাদের মা সারদা এই রকম একটি অপরূপ এই যুগের অবদান, ঠাকুরের আমাদের কাছে সমর্পণ করেছেন মাকে। মায়ের এই অবস্থাটি কিন্তু পেতে কিন্তু অত সহজ হয়নি। আমরা সাধারণত দেখেছি স্বামীজির একটি বক্তৃতা আছে এভলিউশন অফ গড, গডের এভলিউশন, গডের এভলিউশন আমরা সাধারণত জানি যে গডের এভলিউশন হয় না, গড তো গডই, গড অতীত যেমন গড ছিলেন বর্তমানও তেমন গড আছেন ভবিষ্যতে সেরকমই থাকবেন, তার আবার এভলিউশন কি হয়? কিন্তু তিনি স্বামীজি তার বক্তৃতার মধ্যে দেখাচ্ছেন হ্যাঁ হচ্ছে, কীভাবে হচ্ছে, মানুষের বোধের পরিবর্তন হচ্ছে, মানুষ যেমন ধরুন যেমন রামচন্দ্র যখন ভগবান বলে প্রমাণিত হলেন অ্যাকসেপ্টেড হলেন, তখন আমাদের ধারণা হলো ভগবান সম্বন্ধে এই পর্যন্ত, তারপর যখন শ্রীকৃষ্ণ এলেন তখন আমাদের রামচন্দ্র থেকে এক্সিড করে গিয়ে তখন ভগবান সম্বন্ধে আমাদের ধারণাটা বদলে গেল, বললাম যে তাহলে এই ডাইমেনশনও ভগবান হতে পারে। তারপরে বুদ্ধ এলেন তখন আর এক রকম ভাবলাম, তারপরে চৈতন্যদেব এলেন সেখানে দেখা যাচ্ছে আরও এক্সটেনশন হয়ে গিয়েছে, কারণ চৈতন্যদেবের সেখানে বুদ্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কোনো জাগতিক যে ক্ষত্রিয় শক্তির প্রয়োগ বেশি নেই, ওখানে রয়েছে আত্মা শক্তির চৈতন্য শক্তির প্রয়োগ, বুদ্ধ থেকে আরম্ভ হয়েছে, চৈতন্যদেবও তাই করেছেন,
তারপরে ঠাকুর এলেন। ঠাকুর যেখানে আরম্ভ করেছেন সেখানে চৈতন্যদেব যেখানে যেন শেষ করলেন, ঠাকুর সেইখানেই ধরলেন। চৈতন্যদেব শেষ করলেন গম্ভীরাতে। গম্ভীরাতে তিনি ভাবে মহাভাবে পড়ে থাকতেন, 19টা বছর ওইভাবে ছিলেন। ঠিক চৈতন্যদেব যেখানে গিয়ে শেষ করলেন, ঠাকুর শুরুটাই করলেন ওইখান থেকে, উনি আরম্ভ করলেন, করতে করতে এগিয়ে চলেছে। ঠিক যেমন এইদিকে মহাভাব, যেমন ঈশ্বরের এভলিউশন হয়, মার জীবনও ঠিক তাই হয়েছিল। মারও এভলিউশন হয়েছিল। কীরকমভাবে হলো, যেমন ধরুন মার প্রথম যখন বাচ্চা মেয়ে, আমরা ডিটেলসে যাব না, স্কেচ বলি, যখন প্রথম 14টি বছর, প্রথম 14টি বছর মা হলেন কীরকম, মা হচ্ছে যেমন বাড়ির মেয়েরা থাকে সেই রকমই। তার যে মা তিনি শ্যামাসুন্দরী, তিনি খুব খুশি ওর ব্যবহারে, এমন খুশি যে বলছেন যে মা তুই, আমি যেন তোর মতন মেয়ে জন্মে জন্মে পাই। অর্থাৎ খুব ওবলাইজিং, খুব ওবিডিয়েন্ট, তার মা যা চায় সে তাই করছে। সুতরাং সেই জন্যই অমন একটি মেয়েকে সে জন্মে জন্মে চায়। কিন্তু সে তারই মধ্যে মধ্যে কিন্তু তার আধ্যাত্মিক জগৎও চলছে। যখন ঠাকুর মাঝে মাঝে ঠাকুর আসছেন, বাচ্চা মেয়ে সেই ঠাকুরের কাছে যাচ্ছে, ঠাকুর যেন ঠিক নিজের মেয়েকে যেমন করে শেখায়, আর উনিও ঠিক বাপের কাছে যেভাবে নিজেকে সমর্পণ করে, ঠিক বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে উনিও সমর্পণ করেছে। দুজনার তার মধ্যে স্পিরিচুয়াল ইনস্ট্রাকশন চলছে। চলতে চলতে যখন ঠাকুর কামারপুরে মা রয়ে গেলেন আর ঠাকুর দক্ষিণেশ্বরে চলে গেলেন, তখন সেখানে তখন উনি ভুলে গেছেন এখানে যে তার সারদা এখানে পড়ে আছে, ভুলে গেছেন, সেখানে সাধন ভজনে মেতে গেছেন। নানান রকম আমরা পড়েছি, নানা রকম সব শোনা যাচ্ছে, পাগল হেনা তেনা উন্মাদ। কিন্তু মার তখন মনের অবস্থাটা কি, মা বলছেন আমরা, মার মনে এমনি জাগতিক দুঃখ হচ্ছে, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে মা বলছেন আমার হৃদয়ে তখন একটা আনন্দের ঘট বসানো ছিল। এই যে আনন্দের ঘট, এটি খুব উচ্চ স্তরের একটা আধ্যাত্মিক স্টেজে গেলে এটি হয়। এটি হয় যখন নির্বিচার সমাধিতে কেউ প্রতিষ্ঠিত হয়, তবে প্রতিষ্ঠিত হয় তারই পক্ষে এই অধ্যাত্ম প্রসাদ হয়। নির্বিচার বৈশারদ্যে অধ্যাত্ম প্রসাদ, নির্বিচার সমাধিতে প্রতিষ্ঠিত হলেই অধ্যাত্ম প্রসাদ হয়। মা ঠাকুরণে সেই অবস্থাটা যখন তিনি 14 বছর বয়সে সেই সময় পেয়েছেন। এরপরে যদি আমরা দেখি, এরপরে তিনি গেলেন ঠাকুরের কাছে, দক্ষিণেশ্বরে পৌঁছালেন, 19টি বছর 86 পর্যন্ত ঠাকুরের সেবা করলেন। 14 বছর তার প্রিপারেশন, 19 বছর ঠাকুরের সেবা। ঠাকুরকে তিনি সবভাবে তিনি সেবা করেছেন। সেই সময় সেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক সম্পদ পাচ্ছেন। পেতে পেতে যখন 16 পূজাটি হলো, তখন তিনি ঈশ্বরী হলেন, এভলিউশন হলো। প্রথম দিকে সাধিকা, তারপরে ঠাকুর যখন তাঁর জপমালাটি পর্যন্ত তাঁর চরণে সমর্পণ করে দিলেন, তখন তিনি ঈশ্বরী হয়ে গেলেন। মুথিকার বলছেন খুব সুন্দর, কি বুঝিবে দুষ্ট নর ইষ্ট জ্ঞান পরস্পর। বলেন যে ঠিক আমি যেটা দিয়ে বলেছিলাম যে দুজনাই দুজনকে ইষ্ট দেখছেন, ইষ্ট জ্ঞান পরস্পর। ইনিও বলছেন ও আমার মা কালী, উনিও বলছেন ঠাকুরের যখন শরীর গেল ও আমার মা কালী তো কোথায় গেলে। সুতরাং এই যে দুজনে ইষ্ট জ্ঞান পরস্পর, এই বোধে উনি ওকে সমর্পণ করে দিলেন। যখন জপমালা সমর্পণ করলেন, তখন তিনি শেষ্বরী হয়েছেন, ঈশ্বরী হয়েছেন। ঈশ্বরী যে হয়েছেন কারণ সেখানে তিনি নিজের অ্যাসার্ট করছেন, বললেন যে আমাকে মা বললে আমি তো পারবো না ঠাকুর, তোমার থাকি কেউ যদি মা বলে আমি তাকে না করতে পারবো না। বলছেন বাবুর আমাকে রুটি খাওয়া বল, ওদের আধ্যাত্মিকতা আমি দেখব। অর্থাৎ তখন তিনি বুঝতে পেরেছেন আমার ভেতরে কি ঐশ্বরিক শক্তি রয়েছে, সেটা তিনি বুঝতে পেরেছেন, এবং সেইভাবেই তিনি চলছেন। কিন্তু চেপে রেখেছেন নিজেকে, ছাই চাপা বেড়ালের মতন তাকে চাপা দিয়ে রেখেছেন। ঠাকুর তাকে আড়াল করে রেখেছিলেন,
এরপরে 86-এ ঠাকুরের শরীর চলে গেল, তখন আমরা মায়ের আবার একটু তপস্যার রূপ দেখছি। যেভাবে তিনি 14 বছর তপস্যা করেছিলেন, করে ঠাকুরকে সেবা করার অধিকার পেয়েছিলেন, নিজে জগদীশ্বরী হওয়ার অধিকার পেয়েছিলেন, ঠিক সেই রকম আবার তিনি সেবা করতে আরম্ভ করলেন, তপস্যা করতে আরম্ভ করলেন। যদি আমরা দেখি ওই 14 বছর, দেখা যাচ্ছে তিনি আজ এই বাড়িতে, কাল তার বাড়িতে, এই বৃন্দাবনে, এখানে সেখানে খালি ঘুরে 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 বেড়াচ্ছেন, এবং কোথাও তাঁর জায়গা, নিজস্ব জায়গা নেই, কিন্তু মন রয়েছে অনেক উচ্চ স্তরে। এই সময়ে তাঁর সেই তপস্যার কালে সেখানে এই রামকৃষ্ণ সঙ্ঘের ভবিষ্যৎ জগতে যা হবে, ঘটনা হবে, সব কিন্তু তিনি করে দিয়ে যাচ্ছেন, সব একটা পর একটা, কারণ তিনি জগদীশ্বরী রূপে রয়েছেন, কিন্তু তিনি নিজেকে চেপে রাখছেন। কী চাচ্ছেন? এগে বললাম যে এভলিউশন অফ গড, এবার হচ্ছে ইনভলিউশন অফ গড। ইনভলিউশন অফ গড মানে ঈশ্বরীর ভাবটাকে চাপা, কত দূর চাপতে হবে সেটাই মা করছেন। এবার এই 14 বছর ধরে তিনি তপস্যা করছেন, কেন? যাতে লোকে আমাকে দেখে ঈশ্বরী না ভাবে। লোকে যদি আমাকে ঈশ্বরী ভাবে, তাহলে আমার কাছে আসতে পারবে না, আমাকে ভয় পাবে, তারা সাহস পাবে না। আমি যাতে সাধারণ মানুষের মতন, সাধারণ ঘরের মায়ের মতন আমি যাতে চলতে পারি, বেড়াতে পারি, এবং লোকে আমাকে দেখে সেটাই ভাববে, এর জন্যে তিনি সাধনা করছেন, যে নিজেকে কী করে চেপে রাখবো, চেপে মানুষের মতন হতে হবে, তারই জন্যে তিনি উল্টো তপস্যা করলেন। এই 14 বছর ধরে তিনি সেই তপস্যা করেছেন, করে 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 তিনি নিজেকে ছোট করেছেন, করে সাধারণ জীব করেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি অন্যেরা তাঁর কাছে তখন অনেক সহজে মেলামেশা করছে, কিন্তু স্বামীজি বা রাজা মহারাজ ওরা মার কাছে যেতে পারতেন না, কারণ তারা মার সেই স্বরূপটা তাদের কাছে প্রকাশিত হয়ে যেত, মা চেপে রাখতে পারতেন না ওদের কাছে, কিন্তু এরা চেপে রাখতে পারে, অন্যদের কাছে তিনি চেপে রাখতেন। সেই চেপে রাখার ফলে তারা তার কাছে যেতে পারছে, কমিউনিকেট করছে, নানান জিনিস চাইছে, বুঝতে পারছে। ওই সময়ে কতগুলি ল্যান্ডমার্ক অ্যাক্টিভিটিস করলেন, প্রথম করলেন দীক্ষা দিলেন, যোগানন্দ স্বামীকে দিয়ে তিনি দীক্ষা, প্রথম দীক্ষা দেওয়া হলো। ওই সময় তিনি বেলুড় মঠের প্রতিষ্ঠা হলো, ওই সময়ে নিবেদিতা স্কুল মানে সারদা মঠের প্রতিষ্ঠা হলো, ওই সময়ে বিশেষত হোয়াইট স্কিন যা এরা এলো, ম্যাকলাউড, অলিবুন, এরা সারা সেভিয়ার, এরা সব এলো, এদের তিনি অ্যাকসেপ্ট করলেন। এটা একটা বিরাট ব্যাপার, বিশেষত নিবেদিতাকে, অলিবুলকে, ম্যাকলাউডকে তিনি যেভাবে নিজের খুকি বলে তাদের সঙ্গে শেয়ার করলেন প্লেট, এরা রেভলিউশনারি। পল্লী গ্রামের বিধবা ব্রাহ্মণী, তাঁর পক্ষে সেই যুগে এইরকম হোয়াইট স্কিন লোকদের সঙ্গে একসঙ্গে শেয়ার করার ভূত, এটা বিরাট জিনিস। শুধু করলেন তা নয়, নিবেদিতাকে নিজের বাড়িতে থাকতে আশ্রয়ও দিলেন, প্রোটেকশন। যদি উনি নিবেদিতাকে সেই সময় ওখানে অ্যাকসেপ্ট না করতেন, যদি সেদিন নিবেদিতা এদের তিনি না নিতেন, তাহলে আমাদের রামকৃষ্ণ মুভমেন্টটাই হাফ হয়ে যেত, কিছুই হতো না। আজকে এই যে টোটাল মুভমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্টটা, সেটা সম্ভব হয়েছিল সেদিন মা ওই নিবেদিতা ওদের অ্যাকসেপ্ট করলেন বলেই। তারপরে সেই সময় দেখা গেল যে অদ্বৈতা সম্বন্ধে প্রশ্ন উঠেছে যে আমরা অদ্বৈতবাদী কি না, সেই সমাধানও মা করে দিয়ে গেল। সর্বোপরি সব থেকে বড় জিনিস যেটি করেছেন মা, সেটি হলো যে এই যে স্বামীজির যে সেবাযোগ্য, এই সেবা নিয়ে আমরা যদি গসপেল পড়ি, গসপেলের মধ্যে দেখা যায় রেফারেন্স রয়েছে, মাস্টারমশাইয়ের কনফিউশন ছিল যে আগে ঈশ্বরলাভ পরে জগতের সেবা, এই জীব শিব পরে, আগে ঈশ্বরলাভ করো তারপরে, কেন কথা মেতে এইরকম রেফারেন্স অনেক রয়েছে, জোর করে আগে ভগবান কালী দর্শন করো তারপরে দান দক্ষিণা করবে। কিন্তু স্বামীজি উল্টো করছেন, স্বামীজি বলছেন আগে চিত্তশুদ্ধি হোক, কর্ম করো, সেবা করো, দেশের প্রয়োজন, লোকের প্রয়োজন, লোকের সেবাই ধর্ম। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা মা এন্ডোর্স করে দিয়ে গেলেন, বললেন
পরিষ্কার বলে দিলেন, লরেন যা করেছে ওটাই চলবে, এতে তোমাদের খাওয়া জুটছে। মধুর ছিল ঠাকুরের ঘিয়ের বাটি, মাছের মুড়ো জোগাতো, তোমরা বই বিক্রি করো তাই তোমাদের খাওয়াটি জুটছে। কে তোমাদের খাওয়াবে? এই যা নরেন করেছে এটাই চলবে, এতে যার পোষাবে না সে চলে যাক। একেবারে এইরকম একবারে ক্লিয়ার টার্মসে এস্টাবলিশমেন্ট করে দেয়া, একটা সত্যের প্রতিষ্ঠা চিরকালের জন্য সমস্যার সমাধান করে দিয়ে গেলেন। সুতরাং মায়ের এই যে একটা নতুন যুগ নিয়ে এলেন, কীরকমভাবে মা নিজেকে চাপা দিতে দিতে যখন 1900 সাল এসে গেল তখন রাধির জন্ম হলো। এই রাধিকে যখন তিনি গ্রহণ করলেন তারপরে আবার 19টা বছর ছিলেন। এই হিসাবে বললাম 1900 সাল পর্যন্ত 14 বছর তার প্রিপারেশন, নিজেকে কী করে চাপা দেবেন, সে চাপা দেওয়ার তার মাধ্যম পেলেন রাধি। রাধিতে তিনি আসক্ত হলেন, আসক্তের মতন রূপ ধরলেন, ধরে সাধারণ লোকের মতন যেরকমভাবে আমাদের মারা মেয়েরা সব থাকে ঠিক সেই রকম রূপে ঘুটে দিচ্ছেন, ধান ভাঙছেন, কাপড় কাচ্ছেন, কাঁথা সেলাই করছেন, সব করে একেবারে ঘরের মেয়েটি বউটির মতন হয়ে সেখানে তিনি কাটিয়ে দিলেন। এই যে কাটালেন, কাটানোর ফলে হয়ে গেল কি আমরা তাঁর কাছে যেতে পারলাম, কাছে পৌঁছাতে পারলাম। আমার মনে পড়ছে একবার একটি ব্রহ্মচারী সে প্রেমের সন্ধ মহাজকে কাশিতে বলছে, মহারাজ আমরা হতভাগা, আমরা যদি মা যখন এসেছিলেন তখন যদি আসতাম আপনাদের মতন আমরাও সুযোগ পেতাম। তখন প্রেমেশ মহারাজ তাকে বললেন, না না তোমার ভাগ্য ভালো, কেননা মনে করো তুমি সেই সময় জন্মালে, তারপরে যদি সেই সময় মাকে চিনতে না পারতে, তারপরে যখন বই পড়তে তখন হা হুতাশ করতে। সুতরাং চিনতে পারার, এই যে তাকে চিনতে পারার মতন যে মানসিকতা, সেই পরিবেশ তৈরি করা মা সেটি করলেন। যে আমরা এই যেমন সবাই জানি যে দুটি তিনটি ঘটনা সবাই জানি, যেমন যখন মার তিথি পূজা হচ্ছে সেখানে হোম, মার নামে হোম হচ্ছে, পুজো হচ্ছে, হেনা হচ্ছে, তেনা হচ্ছে, লোকে আসছে প্রণাম করছে, খিচুড়ি খাওয়া হচ্ছে, উৎসব গান বাজনা হচ্ছে, আর মাকে সেই সেই উৎসবের সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কোথায়, মা কোথায়, মা কোথায়? দেখা গেল একটা তোলা উনুনে সিঁড়ির নিচে মা বসে বসে একটা ঝোল রাঁধছে, একটা সেখানে ঝোল রাঁধছে। সেখানে কেন মাকে বলল, মা তুমি এখানে, সবাই তোমাকে খুঁজছে প্রণাম করবে। তখন মা বললেন, মা বাবা কি করব, তোমরা তো সবাই ব্যস্ত, কিন্তু বউটি ওর তো শরীর খারাপ, ওর তো এইসব খাওয়ার সহ্য হবে না, তো ওর তো একটু ঝোল লাগবে, তাই আমি ওর জন্য ঝোলটি তৈরি করছি। এ মা ছাড়া কেউই করতে পারে না, একমাত্র মাতেই পারে, আর কেউ পারে না। আমার একটি ঘটনা বলি এই ধরনের, যেটি আমাদের ব্যক্তিগত জীবনে কীরকমভাবে মার প্রভাব এসেছে। একটি মহিলা, উনি ইরানিয়ান লেডি, মুসলিম, ন্যাচারালি মুসলিম, ওর সঙ্গে দেখা হয়েছিল ফিজিতে। ফিজিতে উনি আমার একটু স্পেশাল ডায়েট, তো সেগুলি উনি তৈরি করে দিচ্ছিলেন, তো করে দিচ্ছিলেন। তারপরে বাইরে বাইরে সেজন্য একটুখানি সম্পর্ক করার সুযোগ হলো। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, বললেন আমি টিচার ইরানে, মাঝে মাঝে ইন্ডিয়াতে আসেন, এদিকে ওদিকে কিছু বোধ হয় ডিপ্লোম্যাটিক কিছু রিলেশন কাজে আসেন। তো বলে আমি যখনই আসি, রামকৃষ্ণ মিশন থাকলে ওখানে আসি। তা আমি অ্যাক্সিডেন্টালি আমার হাতে একখানা বই পড়ে, সেটা হলো গসপেল অফ শ্রী রামকৃষ্ণ, সে বইখানা আমি পড়ি। পড়ার পরে হোলি মাদার লাইফটা আমার খুব অ্যাট্রাক্ট করে, আমি হোলি মাদার লাইফও পড়ি। দক্ষিণেশ্বরে এসেছিলাম, দক্ষিণেশ্বরে সেখানে বসে আমি মেডিটেশন করেছি, করে তারপর এখন আবার ডিউটি করছেন। তো সেজন্যে যেখানেই আশ্রম পান সেখানেই যান। উনি বললেন আমার মায়ের জীবন পড়ার পরে আমার জীবনের একটা সমস্যা মিটে গেছে। সমস্যাটা কি? আমার একটি মেয়ে আছে,
সে মেয়েটি খুব বদমাশ, আমি কিছুতেই তাকে কন্ট্রোল করতে পারি না, নিজের তো মেয়ে, কি করব, খেলতে তো পারবো না, সুতরাং বাধ্য হয়ে সহ্য করতে হয়। তো মার যখন লাইভ পড়লাম তখন আমি সমস্যার সমাধান পেয়ে গেলাম। আমি আমার ওই মেয়েটির নাম রেখে দিয়েছি রাধি। রাধি রাখার পরে আর আমার মনে দুঃখ নেই, কারণ মা যখন তার রাধিকে নিয়ে সমস্যার সমাধান করতে পেরেছেন, আমিও আমার রাধিকে নিয়ে সমস্যার সমাধান করতে পারবো। ঠিক এইরকমই আমি বলেছিলাম, আত্মপর মেয়েরা সর্বত্র সমাং পশ্যতে জন্য, এইরকম এই ঠাকুর মার স্বামীজি এদের লাইফে এলে কীরকম ঘটে। একটি আমাদের এখনও সে সাধু আছে আমাদের সঙ্গে, ও তখন ছাত্র, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেই সময় ও আমার কাছে যোগাযোগ করতো সাধু হওয়ার ইচ্ছা, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। তা হঠাৎ কিছুদিন পরে একদিন এসে বললো, মহারাজ খুব বিপদে পড়েছি। কি হলো? বললো যে আমার বোন, ওর 1.5 বছর 2 বছরের ছোট, বললো যে বোনটি তার একটা অসুখ করেছে এবং ডায়ালিসিস করতে হবে, এবং মেয়ে ডায়ালিসিস করতে হবে, তো করছে। এবারে এসে বললো, মহারাজ আর বোধহয় আমার পড়া হবে না, পড়া বন্ধ করতে হবে, মানে যা খরচা ওই ডায়ালিসিস তার সঙ্গে আমার পড়ার খরচা বাবা আর পেরে উঠছে না, আমাকে সবাই বলছে যে তুই পড়া ছেড়ে দিয়ে বাবাকে সাহায্য কর আয় করতে, কি করব। আমি বললাম, তুই যদি এখন, তুই তো হায়ার সেকেন্ডারি পাস, ভালো রেজাল্ট আছে এই পর্যন্ত, কিন্তু তুই আয় করলে কত পাবি? বড় জোর 1.5 হাজার 2 হাজার টাকা, তার বেশি তো তুই পাবি না, টিউশন টিউশনই করে কী লাভ হবে? তার থেকে তুই ব্যাংক থেকে লোন টোন নে, কোনোরকম পড়াশোনাটা কর, তারপরে আস্তে আস্তে লোন শোধ করবি চাকরি পেলে। তো তাই করলো, করে পড়া কন্টিনিউ করছে। ইতিমধ্যে ওর বোনটি মারা গেল, বোনটি যখন মারা গেল তখন ওর তো প্রচুর মা, বিশেষ মা একবারে বাচ্চা মেয়ের মতন পড়েছিল, এতদিন ডায়ালিসিস হচ্ছিল, মা খুব উদাস হয়ে গেছে, খানিকটা একেবারে পেট্রিফাইড মতন, পাথরের মতন হয়ে গেছে, কাঁদেও না কিছুই না। তখন ও আমাকে বললো কি করব। আমি বললাম, তুই তোর মাকে একদিন বাবাকে নিয়ে আয়। আনলাম, আমি আর কি করব, আমি একটু মায়ের একটা ছবি দিলাম, দিয়ে বললাম তুমি রোজ এইটাতে একটা করে ফুল দিও, মায়ের ছবিটাতে একটা করে ফুল দিও। তারপর যাই হোক, কী করতো জানি না। তারপর কিছুদিন পরে ও বললো, মহারাজ ওর পরিবর্তন অনেক এসেছে মায়ে, তার মা এখন রোজ ফুল দেয়, একটু মিষ্টি টিষ্টি দেয়, এসব করছে। তো আমি বললাম, তাহলে এক কাজ কর, ইতিমধ্যে ও একটা কাজও পেয়ে গেছে, পাশ করেছে, তা তুই এক কাজ কর, তুই তোর বাবা মাকে নিয়ে কামার পুকুর জয়রামবাটি ঘুরিয়ে নিয়ে, আর বৃন্দাবন টৃন্দাবন একটু ঘুরিয়ে নিয়ে। তা বললো, এই করলো, ইতিমধ্যে ওরাও অনেক নর্মাল হয়ে গেছে। একদিন ওর মা ওকে বলছে যে, আরে তুই যে বলতিস সাধু হবো সাধু হবো, তার কি হলো? তখন ও তো ঘা হয়ে গেছে, ওর মা যে এরম বলতে পারে ভাবছেই পারছে না। তখন বলছে যে, আরে দেখতে পাচ্ছিস না, এই তো তোর বোন কোথায় গেল, তুই আয়, তুই চেষ্টা করলি আমরা করলাম, সে কোথায় চলে গেল, এই তো জীবন। এই বলার পরে ও তখন ছুটে এসেছে আমার কাছে, বলছে মহারাজ মা এই আর বলছে, আমি কি করব। আমি বললাম, তো তোর সুযোগ আছে, তোর যদি ইচ্ছা হয় তুই করতে পারিস। তারপরে সে আস্তে আস্তে জয়েন করে গেল, জয়েন তো সে করলো। তারপরে মা বাবা দুজনে একদিন এলো, কান্নাকাটি করলো, ওকে একটু নিয়ে যাও চেষ্টাও করলো, তারপর ছেড়ে দিল, বললে ঠিক আছে যেমন আছে থাক। তারপরে আসে যায় আসে যায়, এরকম এধরতে প্রায় 6 মাস 7 মাস পরে একদিন আমার কাছে ওর মা আর বাবা এসেছেন। যখন এসেছেন আমার কাছে বসে রইলেন প্রায় 10 মিনিট। সেই 10 মিনিট দেখলাম কথামৃত একবারে উগলে মানে মুখস্থ করে ফেলেছেন, সেই কথামৃত থেকেই বলে যাচ্ছেন, আর কিছুই বলছেন না, খালি এই ঠাকুর এই বলেছেন, ঠাকুর ওই বলেছেন, ঠাকুর এই বলেছেন করছে। কোথায় 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 বললেন, মহারাজ দেখুন আমার এই যে ছেলে আর মেয়ে, দু ছেলে তো আপনাদের কাছে চলে এলো, মেয়ে তো ঠাকুর নিয়ে নিয়েছেন,
আমি এখন আবার দুজনকেই ফেরত পেয়েছি। কিরমভাবে? বললেন যে আমি, আমার তো এখন আর কেউ নেই, বাড়িতে আসেন তো ঠাকুর, মা, স্বামীজি আর আমরা দুজন, যা রান্নাবান্না করি করে ওদের আগে খাওয়াই ঠাকুর মা স্বামীজিকে, খাইয়ে তারপরে আমি নিজে যা আমরা সেইগুলো খাই। শুধু আমরা যে ভাত ডান যা রান্না করি তা দিয়ে খাই তা নয়, এমনকি মাঝে মাঝে বিস্কুট, লজেন্স, এই চানাচুর এইসব কিনে ওদের দিই, কারণ তো আমার ছেলে মেয়ে হয়ে গেছে ওরা, তা সুতরাং আমি দিয়ে তারপরে সেইগুলো সব পাড়ার ছেলেদের দিয়ে দিই। কারণ এখন আমার ঠাকুর আর মা এরাই আমার এখন ছেলে আর মেয়ে হয়ে গেছে। সুতরাং এই হচ্ছে আমরা ইচ্ছে করলে জীবন কোথাও থেকে কোথায় তুলে নিয়ে যেতে পারি। আপনারা অনেকেই ভক্ত, একটা ঘটনা এই রিসেন্টলি ঘটেছে বলি, কারণ এর মধ্যে অনেকেই সবাই তারা বেশিরভাগই দীক্ষিত আছেন। সুতরাং শিলচরে যেমন প্রণাম করে, সবাই প্রণাম করছে, তা প্রণাম করতে করতে লাইনে একটি বাচ্চা ছেলে, এই 4 বছর হবে, সে তার পেছনে তার মা বোধ একটি বাবা আছে। তো বাচ্চাটা যখন সব প্রণাম করছে চলে যাচ্ছে, আমি সবাইকে 4টে 4টে লজেন দিচ্ছি, তা আমি ওইরকম 4টে বাচ্চাটাকেও দিলাম। তা বাচ্চাটা তখন 4টে ওর থেকে নিয়ে 1টি নিল, নিয়ে ছেড়ে দিল। তখন আমি বললাম যে না, এটাও না। তখন ও নিল, নিয়ে একটু নার্ভাস হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না, এরকম তাকাচ্ছে এদিক ওদিক করছে, করতে করতে তারপর আস্তে আস্তে এগিয়ে গেল। এগিয়ে পাশে একটি ছবি ছিল ঠাকুর মা স্বামীজির, ও একটি প্রথমে একটি দিল ঠাকুরকে, তারপরে দিল মাকে, তারপরে দিল স্বামীজিকে, দিয়ে বাচ্চা তাই ইতিমধ্যে ওর মা এসে গেল, মায়ের কোলে চলে গেল। এখন এই যে দেখো, এটি তো এমনি থেকে হয়নি, ওর বাড়ির সংস্কার তৈরি করেছে, সেই সংস্কার তৈরি করার ফলেই এই জিনিসটি ওর মাথা, কেউ ওকে ডিক্টেট করেনি, কিছুই না, আপনা থেকেই এসেছে এই সেন্স অফ ফিলিং, সেন্স অফ, এটাই হচ্ছে সব। আমরা কি বলবো, মায়ের কথা বলতে গেলে অনেক কিছু মনে এসে যায়, যাই হোক আর কিছু বলেন নেই। অক্ষয় মাস্টার বলেছেন, মা প্রণব মা মন্ত্র করি উচ্চারণ, নত হয়ে শিরে ধরি রাতুল্য চরণ।